ক্রীড়াক্ষেত্র রাজ্যের ছেলেমেয়েদের আরও বেশি করে উৎসাহিত করতে আন্তরিক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করছে রাজ্যের বর্তমান ভারতীয় জনতা পার্টির সরকার পশ্চিমবঙ্গে অনুষ্ঠিত আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপে দেশের হয়ে প্রতিনিধিত্ব করে দারুণ সাফল্য পেয়েছে রাজ্যের ছেলেমেয়েরা দুটি সোনার পদক সহ একাধিক পদক জিতেছে ত্রিপুরার থেকে অংশগ্রহণকারী আটজন ক্যারাটে প্রতিযোগী নিজের সরকারি বাসভবনে পদকজয়ী ছেলে মেয়েদের সাথে বুধবার দেখা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এই গৌরবময় সাফল্যের জন্য তাদের সকলকে অভিনন্দন এবং শুভকামনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাতের পর সাংবাদিকদের মুখোমুখি হয় ক্যারাটে কোচ বলেন বর্তমানে প্রজন্ম রিল ভিডিও দেখে মোবাইলে গেম খেলে সময় নষ্ট করে এসব বন্ধ করে খেলাধুলায় মন দেওয়া উচিত এতেই নিজের প্রতিভা বিকশিত হবে থ্যাংক ইউ ত্রিপুরা থ্যাংক ইউ নিউজ চ্যানেল খরাং আর যত ডঙ্গর চ্যানেল সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাই কারণ ওরা আমাদের আমাদের জন্য এত একটা ভালো একটা অপরচুনিটি দেখে ওরা এসছে আমাদেরকে নিউজ কভার করছে আর আমি সিএম স্যার সাথে দেখা করেছি সিএম স্যার আমাদের অ্যাচিভমেন্ট দেখে খুব খুশি হয়েছে আর সিএম স্যার বলেছে আমরা আমরা যে এত পরিশ্রম করেছি এখন উনি আমাদের ব্যাপারটা নিয়ে দেখাশোনা করবেন আমি খুব খুশি সিএম স্যার আমাদেরকে দেখা দিয়েছে আমি চাইছি যে যারা ভাবছে যে টাকা পয়সা নিয়ে ওদের ট্যালেন্টকে ওরা লুকিয়ে রেখে রেখেছে আমি চাইছি ওরা আগে আসুক ওরা খেলাধুলো করুক খেলাধুলো করলে ওরা আরও ভালো অপরচুনিটি পাবে ভালো জায়গাতে যেতে পারবে বাড়িতে বসে বসে শুধু মোবাইল দেখে আর রিলস দেখে শুধু তোমার কাজ হবে না তুমি তোমার নিজের ট্যালেন্ট তোমার ভিতরে আছে এটা তুমি নিয়ে আসো আসো তুমি সামনে আসো রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার সাথে সাক্ষাৎ করে অত্যন্ত খুশি ক্যারাটিতে সোনার পদক জয়ী রাজ্যের আটজন ক্যারাটি প্রতিযোগী বিউরো রিপোর্ট আর ই নিউজ